আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমানত আমার প্রিয় ভাইরা দীর্ঘ সময় আমরা বিভিন্ন মাসাইল নিয়ে আমরা আলোচনা করেছি আসলে প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেকগুলো জিনিস খুলে যায় মানে স্পষ্ট হয়ে যায় হয়তো যেমন আমার অনেক সময় কথা অনেক বলতে পারি মানে মনে থাকে না হয়তো কিন্তু প্রশ্ন করার কারণে কথাটা স্পষ্ট হয়ে যায় বা এই একটা প্রশ্নের টান আরো দুই চারটে প্রশ্ন আসে সেই কথাগুলো ক্লিয়ার হয়ে যায় এই জন্য আল্লাহ আল্লাহ ভাগ্য ফার্স্ট আলু আহ্লা দিক্রি ইংকুম তোমরা তা তোমরা যারা জানো না জ্ঞানী ব্যক্তিদের কাছে কি করো জিজ্ঞাসা করো এই জন্য যে কোনো সময় সবসময় খেয়াল রাখবেন শরীয়তের যে কোনো মাস আলা আপনি বুঝেন না জানেন না বুঝে আসতেছে না আপনার কাছে খটকা লাগতেছে তাইলে বিজ্ঞ যারা আলেম আছে যে কোনো যেখানে থাকেন যে দেশে থাকেন সেই বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞাসা করুন এখন আলেম উত্তর দিয়েছে আপনার কাছে তারপর মনের থেকে ক্লিয়ার হচ্ছে না তাহলে আরেকজন আলেমের কাছে জিজ্ঞাসা করেন কেননা পৃথিবীর সব মানুষের জ্ঞান এক সমান না এখন হয়তোবা একজন তার দৃষ্টিকোণ থেকে সে উত্তর দিয়েছে কিন্তু এটা আরও কোনো জবাব থাকতে পারে তাহলে সেই ব্যক্তির কাছে যান তাহলে হয়তোবা একটা সঠিক সমাধান পেতে পারেন এক জায়গায় পান না দুই জায়গায় তিন জায়গায় ঘুরেন তাহলে সত্যটা পেয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না ওর কথাবার্তা দিয়ে আপনার মনের এই খটকা দূর না হবে ততক্ষণ চেষ্টা করেন আপনি একজন একটা উত্তর দিল আপনার অন্তর তা কবল করলো না বুঝে আসলো না কেমন করে হয় সে আপনাকে ওটা বুঝাই দিল না তাইলে বুঝাই গেলো যে এর কাছে না আপনি আরো অন্য জায়গায় খোঁজা কারণ আপনার মনের থেকে এই খটকাটা দূর হওয়া দূর হয়ে যাওয়া চাই এখন যদি আপনি কথা মেনে নেন হুজুর কইছেন আর কি করবে কিন্তু বুঝে ধরলো না তাইলে কিন্তু আপনি এটার প্রতি আন্তরিকতা সৃষ্টি হবে না এটাকে আপনি একাধিক আলেমের কাছে জানেন যে আপনাকে এটার কারণ দর্শাই দিবে তখন আপনার এর এটার সমস্যাটা কোন জায়গায় সেটা যখন বয়ন করে দিবে তখন আপনার মনের খটকাটা দূরে যাবে আসল আমরা গত সপ্তাহে আমরা যে বিষয়টা শুরু করেছিলাম সেটা হলো যে ইস্তেক ফার বা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা এ সম্পর্কে আমরা ইস্তেফারের গুরুত্ব এবং মোমেনদের ইস্তেক প্রয়োজনীয়তা কেন আমরা আমরা আসলে আমাদের কি প্রয়োজন ইসতেক ফার করার ক্ষমাস প্রার্থনা করার এই পর্বে আমরা আলোচনা করেছি আজকের পর্বে বলবো যে ইস্তেক ফারের সম্পর্কে এই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আমি আপনাদের কথাটা মনে রাখার জন্য স্মরণ করার জন্য বলছি আমরা বলছি আস্থা করলাম মানে আল্লাহ কাছে আমি ক্ষম আমি আপনার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা প্রার্থনার ভিতরে দুইটা জিনিস বলছিলাম একটা হলো যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তার মানে হলো যে এটা আল্লাহ যেন আমার দোষটা ঢেকে রাখেন আর একটা হলো যে আমি যে অপরাধ করেছি সেই অপরাধের জন্য যেন শাস্তি না দেন তাহলে প্রত্যেকটা ক্ষমার ভিতরে দুইটা জিনিস আছে একটা হলো আমার দোষটা আর কারোর কাছে প্রকাশ করেন না আর যে আমি যা বুধ করে এসেছি আমারে শাস্তি দিবেন না তো এই জন্য এই ইসতেক ভিতরে দুইটা জিনিস আছে তা আমরা আগে ইস্তেফার গুরুত্বের ওইটা আলোচনা করি আজকে বলো ইস্তেকফার ফজিলত সম্পর্কে আসলে সত্যি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এটা বান্দার জন্য বড়ই লাভজনক একটা কাজ কেননা ইস্তেকফার বান্দা মানে ইস্তেকফারের কারণে আল্লাহর পক্ষ থেকে বান্দার যেমন গুনা মাফ হবে তেমনি ভাবে খাই ও বরকত আসবে আল্লাহর থেকে বরকত নাজির হবে বান্দার কল্যাণ আল্লাহাক দিবেন এই জন্য ইস্তেক ফার খুব জরুরি তাই আল্লাহ কোরআন কেরেমে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ইস্তেক ফার করার জন্য নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ অনেক জায়গায় আল্লাহ আসেন তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু তাইলে বোঝা গেল যে আল্লাহ বান্দাকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা কার কাছে চাও আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে এই ক্ষমা চাওয়াটা আসলেও এটা একটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এটা বিশাল বড় সুবিধা আমরা আগেও বলেছিলাম এই পৃথিবীর প্রতিটা মানুষেরই চলতে পড়তে উঠতে বসতে ভুলভ্রান্তি হয়ে যায় আমরা কেউ ভুলের উর্ধ্ব নয় যে কোনো সময় আমাদের ভুল হতে পারে কারণটা কি যে মানুষটার পিছনে শয়তান চব্বিশ ঘন্টা লেগে আছে তাকে মানে কলঙ্কিত বা তাকে ক্ষতি করার জন্য তারে গুণায় লিপ্ত করার জন্য সেই মানুষটার থেকে তো যে কোনো মুহূর্তে ভুল হতেই পারে শয়তান চব্বিশ ঘন্টা একটা মোমেনের পিছনে লেগে আছে তাকে কি করে পা পিছলিয়ে দেওয়া যায় কি করে তাকে বুলের ভিতরে ডুবাই দেওয়া যায় কি করে তাকে পদবষ্ট করা যায় তাই আল্লাহ সোহানা তারা দয়া করে রাস্তা খুলে দিয়েছেন বান্দা কোনো রকম শয়তানের ফাঁসার থেকে যদি বাঁচতে চাইছে কোনো রকম যদি আল্লাহ কাছে ক্ষমার জন্য আসতে পারে আল্লাহ ক্ষমা করে দিবেন এবার আগেও আলোচনা করেছিলাম হাদিস আজ আল্লাহ বলেছেন আল্লাহ পাক রাতে দুই তার আর আল্লাহর দুই হাত প্রসার করে দেন যিনি যারা গুণা করেছেন আল্লাহ কাছে ক্ষমা আল্লাহ তাদের তবা কবল করবেন আর দিনের বেলা দুই হাত প্রসার করে দেন যারা রাতের অন্ধকারে গুণা করেছেন আল্লাহ কাছে ক্ষমা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন তাহলে তাদের তবা কবল করেন যারা হাত প্রসার করে আসেন তাহলে বোঝা গেল যে আল্লাহ সোহানা তারা বান্দাকে সুযোগ দিয়েছে আল্লাহ জানেন এই বান্দার ভুল হবে শয়তান তার পিছনে লেগে আছে তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে দুনিয়ার জামেলায় ব্যস্ততায় বা তার স্মরণ ভুলে দিতে পারে এই জন্য আল্লাহ ভাক্ত অবর্তা খুলে দিয়েছেন তাই আল্লাহ ভাক মোমিনদেরকে বলছে তোমরা কি করো আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করো অপরায় কায়দা ও আনিস্তা ফির সুম্মা তুব ইলাই ইলেই তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর তার নিকট তবা করো তাহলে বোঝা গেলো যে এই তবা সম্পর্কে আমরা সামনের পর্বে আলোচনা করবেন ইনশাল্লাহ তাহলে এক নম্বর বোঝা গেল যে এইটা ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করাটা এটা একটা মহান কাজ আল্লাহ সোহান আতালা এই কাজটি করার জন্য সকল মুমিন মোহনাদেরকে নির্দেশ দিয়েছেন কেননা এর মাধ্যমে বান্দা ফরকালের রাস্তা সুগম হবে ফরকালের জীবনটা তার সুন্দর হবে আর এই পাপে থাকলে ফরকালের জীবন অন্ধকার হয়ে যাবে আর একটা জিনিস হলো দ্বিতীয় নম্বর হলো ইমানের আলামত ফার কিসের আলামত আমি যে ভুল করলাম আর আল্লাহকে যখন ক্ষমা চাইতেছি তার মানে আমার মনে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর ভয় আছে বিদায় তো ক্ষমা চাইছি এখন মনে করেন কথার কথা আপনি যদি আপনার আব্বাকে একটা উদাহরণ স্বরূপ বলছে দুনিয়ার কোনো জিনিস দিয়ে আল্লাহরে বুঝা যাবে না আল্লাহর মতো কোনো বত নেই আল্লাহর মতো কোনো বস্তু নেই এটা শুধু আপনাকে বোঝানোর জন্য বলছে এখন মনে করেন কোনো ছেলে যে তার বাবাকে সম্মান করে কখনো বাবার সাথে যদি একটা কথা ভুল হয়ে যায় তখন সে বারবার একবার না কয়েকবার চেষ্টা করবে বাবার কাছে ক্ষমা জন্য মায়ের সাথে একটা ভুল অপরাধ করে ফেলছে মাকে একটা কষ্ট কটু কথা বলে কষ্ট দিয়েছে যদি মায়ের প্রতি তার বিন্দু পরিমাণ শ্রদ্ধা থাকে তাহলে সে চেষ্টা করে মায়ের কাছে এটার জন্য বারবার ক্ষমা মা আমি ভুল করেছি মা তুমি জন্য মনে কষ্ট করে দিও তাহলে কখন হবে এই কাজটা যদি মায়ের প্রতি মাতৃত্ব বোধটা থাকে শ্রদ্ধাবোধ থাকে মায়ের প্রতি সম্মান থাকে তাহলেই সন্তান এই কাজটা করতে পারে যদি মা বাবার প্রতি কোনো সম্মান না থাকে সে করে আমি কি অপরাধ করিনি ঠিক করতেই বলছে তখন সে ওই যুক্তি খাটাইয়া এই করবে দেখুন ইবলিসের মনে আল্লাহর ভয়ভূত না থাকার কারণে তা কোয়া না থাকার কারণে অপরাধ করা সত্ত্বেও ইব্রিস একবার আল্লাহ কাছে ক্ষমা কিন্তু আদমের মধ্যে আল্লাহর ভয় ভীতি সিলেবি দেয় আদম শয়তানের পড়োশনায় পরে খারাপ ভুল মানে মানে হয়ে গেছে এটা কোনো আদমের ইচ্ছা ছিল না সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বে এই শয়তানের কসমের কারণে প্রতারণার শিকার হয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন কিন্তু তিনি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কেঁদেছেন তবা করেছেন আল্লাহ তার তবা কবল করেছেন তাহলে বুঝে গেল যে এটা ইমানের আলামত আল্লাহর প্রতি বিশ্বাসের আলামত আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধের আলামত আল্লাহর প্রতি যে তার বিশ্বাস আছে আল্লাহ যে মহান এই বিশ্বাস অন্তরে থাকলেই এটা কাজ সম্ভব তাই দেখুন এই যারা ইস্তেফার করবে তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে সে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাসও আছে এবং তাই তিনি কি করতেছেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন বারবার যে আমি তো ভুল করে ফেলছি আমার তো আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে আল্লাহর সামনে আমার সাক্ষাৎ হবে আমি অপরাধ নিয়ে কেমনে দেবো অপরাধী হয়ে কেমনে আল্লাহর সামনে সাক্ষাৎ করবো তাই সে বারবার ক্ষমা চাচ্ছে এটা উদাহরণ দেখেন মক্কায় একজন লোক ছিল যার নাম হল জুদাহান জাহিলি যোগে তিনি লোকদের খুব নিজের আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতেন এবং গরিব মিসকিনকে খেতে দিতেন এই লোকটার ব্যাপারে হজরত আয়েশা একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ ইবন জুদাহান খেয়ানাফিল জাহিলিয়ত ইয়াসিদুর রাহম ওয়ুত আমুল মিসকিন ফাহাল দা কানাফি আতুন না ফি হদত হজরত আয়সা বলতেছেন এই ইবন জুদাহান যে একজন দাতা ছিল অনেক দানবীর ব্যক্তি ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক সুসম্পর্ক আত্মীয়তার সাথে সুসভ্য রাখতেন এবং গরিব মুসলিমদের খেতে দিতেন তার এই ভালো কাজটায় দিন তাকে কোনো কি দিবে কোনো লাভ হবে তার আল্লাহ লাভ হবে না কারণ দিন তার জীবনে সে কখন একবারও এই কথা বলে না হে আমার প্রতিপালক তুমি আমার ভুলগুলো ক্ষমা করেন তো কেয়ামুদ্দিন তার মানে বোঝা গেল যে এই লোকটা যে ভালো কাজগুলো যা করেছে আল্লাহর প্রতি বিশ্বাস করে নেই আল্লাহর কাছে জন্য করে তাহলে এই জন্য এই কাজের আপনাদের আমি আগেও বলছিলাম কথাটা খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ ন্যায় পরায়ণ আল্লাহ ইনসাফ আল্লাহর একটা নাম আদল আল্লাহর একটা আল্লাহর একটা গুণ আদালত ইনসাফ আল্লাহ কখনো কারো প্রতি বে করেন না তাই আল্লাহ সুবাহান এই যে দুনিয়ায় যারা অমুসলিমরা অনেক ভালো কাজ করে কিন্তু আল্লাহর বিশ্বাস করে না এই লোকগুলো এই যে ভালো কাজ করে তার প্রতিদান কেয়ামতে ভাবে না বলে না কেয়ামতে ভাবে না কেয়ামতের দিন প্রতিদান পেতে হলে প্রথম শর্ত হলো আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কেয়ামতের দিন দুনিয়ায় ভালো কাজের কোনো প্রতিদান কেয়ামতের দিন পাবে না তবে দুনিয়ায় যে ভালো কাজ করছে এটার প্রতিদিন আল্লাহ তাকে দুনিয়া দিয়ে দিবেন তার মান সম্মান যশ কেটি। যত যা আছে সব দিক দিয়ে আল্লাহ তারে সম্মান দিয়ে পরকালে প্রতিদান থেকে এখানে যা দরকার এখানে দিয়ে দিবেন কেননা পরকালে প্রতিদান ফিড নেইলে তার জান্নাতে দিতে হবে মনে করে কথার কথা তারে আল্লাহ প্রতিদান দিবে কি জান্না দিল অন্তঃশ্বুধি ইমানে আনা নাই ইমান ছাড়া কি কেউ কি জান্নাতে দিতে পারবে তাইলে তার পরকালে জান্নাতে ঢোকার জন্য মেইন যে জিনিসটা দরকার সেই জিনিসটা তার কাছে নেই পাসপোর্ট বিষয় নেই ইমান নেই তাহলে সে এই জন্য তার দুনিয়ায় যে ভালো কাজগুলো করেছেন এটার প্রতিদান দুনিয়াতে পেয়ে যাবে পরকালে পাবে না পরকালের প্রতিদান পেতে হলে ইমান লাগবে হাদিসটি ইমাম মুসলিম রহিমাল্লাহ মুসলিম শরীরের প্রথম নম্বর এখন দুশো নম্বর হাদিসে বর্ণনা করেছেন এছাড়া যারা আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের প্রশংসা করেছেন আল্লাহ সুহান তাল্লাহ তার প্রিয় বান্দাদের গুণাবলি বর্ণনা মুস্তাক ফিরিন আল্লাহ তার গুণাবলী প্রিয় বান্দাদের তারা শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষম প্রার্থনা করেন তাইলে আল্লাহর কাছে ক্ষম প্রার্থনা করাটা আল্লাহর প্রিয় বান্দাদের একটা গুণ আল্লাহর কাছে ক্ষম প্রার্থনা করাটা আল্লাহর প্রিয় বান্দাদের তাছাড়া এর আগে আমরা বলেছিলাম আল্লাহর কাছে বেশি করে ক্ষমা ছাওয়াটা নবীদের সুন্নত নবীদের আদর্শ নবীরা সবচেয়ে বেশি ক্ষমা আল্লাহ কাছে কারণ একটা জিনিস দেখেন যে যাকে বেশি চিনে তার মূল্যায়ন বেশি করে আল্লাহকে নবীদের সাইতে বেশি কেউ চিনে না আল্লাহকে নবীদের সে বেশি সম্মান কেউ করে করেন করতে পারবে না তাই নবীরা আল্লাহর এই মহান মর্যাদার সম্পর্কে জানেন বিজায় সব সময় কাছে ক্ষমা চাইতেন যদিও নিষ্পাপ তারপরেও তারা নিজেকে ছোট মনে করতেন এটা তাদের বিনয়ই ছিল আপনারা জানেন রসুদ আসলাম যান আল্লাহ তার আগে পিছিয়ে সবগুলো মাফ করে দিয়েছেন তিনি সৈয়দরীন আহরিন এতটা সত্য নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পা ফুলে যেত সাহাবেরা বলছেন হুজুর আপনি তো আল্লাহ আপনার সব ক্ষমা করে দিয়েছেন আগে পিছিয়ে সব গুণা ক্ষমা করেছেন আপনি এত কষ্ট করতেছেন হুজুর বলছেন আফালা কোন আবদুল শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্ধা হবো না আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন তাই আমি বলি ঠিক থাকবে এটা হতে পারে না আমার আরও এই যে এত বড় নেই আমার আমাকে দিলেন সেই জন্য আমার এখন করতে বলে বেশি বেশি করে কি করা সক্রিয় আদায় করা তাই এটা ক্ষমা আল্লাহর কাছে নবীরা চেয়েছেন এই সব নবীরা সুক্ষময় অবস্থায় দুঃখম অবস্থায় সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আর এই ক্ষমাটা পাপের জন্য নয় বরং এটা আল্লাহর কাছে বিনয়ের পাপ বান্দার গোলামের কাম গোলামি করা মনিবের কাছে ক্ষমা চাওয়া আর এই মনিবের কাছে ক্ষমা চাওয়ার দ্বারা মর্যাদা বাড়ে কমে না ক্ষমা চাওয়ার দ্বারা মর্যাদা কমবে না বাড়বে আল্লাহ ভাগ তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছেন তাই এই ইস্তেফারের ফতিরতের অধিক পরিমাণে ইস্তেফার করার দ্বারা বান্দার মর্যাদা বৃদ্ধি হবে তাছাড়া আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে যারা মোত্তাকিউলার মানে মোত্তাকিন যারা তারা আল্লাহর মাহবুব বান্দাদের ভিতরে মোত্তাকিনদের যে সমস্ত গুণাবলী আছে তার একটা গুণ হলো তারা কোথাও কোনো অপরাধ হয়ে গেলো দ্রুত আল্লাহর কাছে কমা সুরায় আলী ইমরান চতুর্থ নম্বর ফারার একশো পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ সবান আল্লাহর প্রিয় বান্দাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন মনে হয় মানে মুত্তাকিন যারা ফরেজগার ফরেজগার বান্দাদের কিছু গুণাবলী বর্ণনা এই গুণাবলীর একটা গুণাবলী কি বলছেন

আউদ আলামু আং অথবা নিজেরা নিজে কোন অপরাধকে নিজের মধ্যে সুলভ করে জাকার উল্লাহ ফস্ত আল্লাহকে স্মরণ করে এবং সাথে সাথে কি করে আল্লাহ কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেন হোমাইয়া ফেরুজুনু বা ইল্লাল্লাহ আল্লাহ সালাহ কে আছে যে বান্দার গুনা ক্ষমা করতে পারে তারপর আলাম মিসির আলা মাফা আলো অহোমিয়া লামুন এরা যে নে আর এই অপরাধ ইফাফাজার লিপ্ত হয় না তাহলে বুঝতে পারছে যে আল্লাহর প্রিয় বান্দারা মোত্তাকিন ফরেজগার যারা আল্লাহর মাহবুব বন্দা সেই মাহবুব বন্দাদের গুণাবলীর একটা গুণাবলীর মেজেতে যে গুণাবলী আছে তার একটা গুণ হলো এরা ভুল থেকে দূরে থাকার চেষ্টা করে কথাও যদি ভুল হয়ে যায় এখনো জোয়ান আসি বুড়া কালে তবা করে না দ্রুত তবা করে ফেলবে আমাদের মধ্যে অনেকে আসে না বেটা জোয়ান কালে কিছু দুষ্টামি করে বুড়া হয়ে গেলে আমার মামার মত যখন হয়ে যাবে তখন আর ফাপ ফাপ করতে পারবো তখন তবে না আল্লাহবাক এখানে বুঝাইলেন যে এরা গুনাহ করার মাত্রই তবা করে এটাই তো অন্তর সজাগ অন্তরের আলামত কারণ বৃদ্ধ পর্যন্ত আমি হায়াত পাবো যে এর কোনো গ্যারান্টি তো নাই তাই আল্লাহবাক বলেছেন আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী হলো এরা যখনই ভুল করবে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায় দেরি নাই আজকে ভুল করছি বুড়াকালে মাপসাবি এটা হয় না আমি ইনশাল্লাহ সামনে তবার ফর্মে আসবে এই কথাগুলো সেখানে বলবো এটুকু শুধু স্মরণ রাখার জন্য বল বলছি আপনি আমি সবাই এটা খুব সহজে বুঝতে পারবো কোন একজন ব্যক্তি যদি আপনার সাথে কোনো অপরাধ করে সে যদি এই তৎকাল যখন অপরাধ হয়েছে তখন আর ক্ষমা চাইলো না অনেক দিন পরে আসে আর আপনাকে বললো ভাই আমি বছর তিনিক আগে একদিন আপনার একটা ধাক্কা দিয়েছিলাম একদিন একটু আমাকে অপমান করেছে মাফ করে দিন ভাই তাইলে কো হ্যাঁ ঠিক আছে তাহলে হয়ে গেছে গা কখন তার মনে থেকে এই জিনিসটা যাবে না মনের দাগটা থাইকা দেবে কিন্তু সাথে সাথে অপরাধ হয়েছে আপনি যদি সাথে সাথে বলেন ভাই আমি বুঝতে পারি না আমার ক্ষমা করে আমি আসলে খেয়াল করে নাই তখন মনের থেকে চলে যাবে কিন্তু ওই লোকটা দীর্ঘদিন জ্বালাইয়া পড়াইয়া মনের ভিতরে কষ্টটা জাগায় রাখছে তারপরে ওই বুড়া কালে একদিন এসে বললেন ভাই মাফ করে দিন এটা মাফ না তাহলে অনুভূতি যদি যাদের সজাগ আছে অপরাধ করা মাত্র আল্লাহ কাছে ক্ষমা চাইবে আর এটা বাস্তব আপনার স্ত্রী অপরাধ করেছে সাথে সাথে বলে আব্বু তোমার মাফ করে দাও তাহলে মনের থেকে মুছে যাবে স্ত্রী ভুল করছে সাথে সাথে বলে যে আপনি আমি তো ভুল করে বলছি আমি আপনার আসলে কষ্ট দিয়ে বলছি মাফ করে দিন আমার মনের থেকে মুছে যাবে

এবং অপরাধের সাথে সাথে আল্লাহ কাছে ক্ষমা চাইছে ভুল করে বেড়ছে দেরি নেই সাথে সাথে আল্লাহ তুমি মাফ করে দাও আমার ক্ষমা করে দাও এটা হলো যে মতেন্দ্রের সান তারপরে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ যারা কোনো মন্দ কাজ করবে অথবা নিজেরা নিজেদের প্রতি কোনো জুলুম করবে

অপরাধ করতেই থাকে করতেই থাকে যখন মৌত এসে যায় তখন বলে যে আল্লাহ আমি এখন তবা করলাম এই তবার কোনো মূল্য নেই এটা কোনো তো গ্রহণযোগ্য তবা না আর যারা কুবুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তো আবার কোনো মূল্য নেই তাহলে ত ভুল করেছে আল্লাহ কাছে ক্ষমা চাব আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত আল্লাহ ক্ষমা করে দিবেন আর এই তবার থেকে গুণার থেকে ইস্তেকবার করার দ্বারা মানুষের দিলের পরিচ্ছন্নতা মানুষ অপরাধ করেছে

যদি সেই এরকম অপরাধ করতেই থাকে তাহলে দাগ ফটতেই থাকে এমন অবস্থা হয়েছে যে শেষ পর্যন্ত অন্তরটা জং যায় আলা আল্লাপ মা কেন কক্ষর নয় তাদের পাপের কারণে তাদের কৃতকর্মের দরুন তাদের অন্তর ভিতরে জং ধরে গেছে তাহলে বুঝলে আপনি যখন পাপ করবেন পাপ করতে করতে দেখেছে যে সব দিল ঝং দূরে গেছে এর ফলে দিয়ে ফাপ করতে করতে ভালো কাজ আর ভালো লাগে না ভালো প্রতি মন চলতে মনে হয় না সব মন্দ ফতি তার কাছে ভালো লাগে তাহলে বুঝা গেল যে স্টেক ফার করার কারণে বান্দার দিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং ঝোং মুক্ত হয়ে যায় পরিষ্কার কাছ থেকে সাথে সাথে পরিষ্কার অপরাধ আপনার মনে টেবিল একটা মনে লাগছে সাথে সাথে মুছে পরিষ্কার হয়ে গেছে এটা যদি আপনি দাগ ফটতে থাকেন পরে যতই হন উঠতে চায় না আর এটা সব নষ্ট হয়ে গেছে লগলো মুছে রাখেন পরিষ্কার হয়ে গেছে তো জন্য স্টেক ফারের কারণে আল্লাহ সুবহানাহু বান্দার দিলকে পুরস্কৃত বান্দার দিলের জন্য এটা পরিচ্ছন্নতা তারপরে বান্দা যখন স্তেফার করে আল্লাহ কত কম আল্লাহ তাajjব হয় আশ্চর্য বোধ হাদিসে আসে আলী আবি তালিব রাদিয়াল্লাহু একটি হাদিস তিনি বললেন قال رسول যখন কোনো বান্দা এই কথা বলে হে আমার প্রতিপালক আমাকে আপনি ক্ষমা করে দেন আপনি স্যার আমার ক্ষমা করার কেউ নেই আল্লাহ আশ্চর্য বন্দাকে জানি আমি তার রব আমি তার পারি। তাই বড় কল্যাণমূলক লাভজনক কাজ এর দ্বারা বান্দার ইহ জগৎ উজ্জ্বল হবে তাই আসুন আমরাও সবাই চেষ্টা করি বেশি বেশি করে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করি এর দ্বারা গুণা কমে যাবে আল্লাহর কাছে বান্দা প্রিয়পাত্র হয়ে যাবে তাই আসুন আল্লাহ আমাদের সকলকে তো অভিযান করুন অধিক পরিমাণে আল্লাহ দরবাদ আমরা ইস্তেফার করতে পারুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত